আপনি দেখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র যিনি রয়েছেন এইচএম খায়রুজ্জামান লিটন সাহেব, এই ব্যক্তি হচ্ছে বাংলাদেশের একজন জাতীয় চার নেতার সন্তান, এইচএম কামরুজ্জামানের সন্তান। তো যখন জাতীয় নেতার সন্তান হয় তখন তার জাতীয় মন মানসিকতার মানুষ হতে হয়। কিন্তু সমস্যাটা কি জানেন, যখন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 28শে অক্টোবরের লগি বৈঠার রাজনীতি শুরু হয়েছে, তখন এই দলের অন্য অন্য নেতাকর্মীরা তারা নেতৃকর্তৃক প্রদত্ত সেই গুণাবলীকে অর্জন করার কারণেই আজকে তিনি এই জাতির কাছে এ ধরনের স্বাধীনতার 50 বছর পরবর্তী সময়ে নির্লজ্জজনকভাবে জাতির সামনে একজন মিনিস্টারের সামনে পাশে ছিলেন জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, এবং সেই কুষ্টিয়ার বিভিন্ন ধরনের রাজশাহীর বিভিন্ন ধরনের সামাজিক ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। কিভাবে 50 বছর পরে আমরা এখন টকশো করতেছি, আমি ধরে নিলাম যে আমি পাওয়ারে আছি, এখন আমি কিভাবে বলবো যে আমাদের এই তানিম ভাই যে আমাদের সামনে টকশো করছেন ওনার কল্লা কেটে দিতে হবে, উনি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছেন। এই বক্তব্যটা কতটা সুন্দর এবং কতটা ভালো দেখাবে সেটাই জাতির কাছে প্রশ্ন। সেই ধরনের একটি আহাম্মকী কর্মকাণ্ডই বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম লেভেলের সদস্য, প্রেসিডিয়াম সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র স্বঘোষিত নিজে মাইকে ঘোষণা দিয়েছে যে আজকে যারা মনে করছো তোমরা যে এখানে জামাত শিবির হারিয়ে গিয়েছে, জামাত শিবির আসলে হারায় নাই। তিনি কয়েকটি ওয়ার্ডের নাম বলেছে, গ্রামের নাম বলেছে, সেই নামগুলো আমি ভুলে গিয়েছি। সেই জায়গাগুলোতে ওরা লুকিয়ে আছে, বিশ্ববিদ্যালয়ে তারা নাকি হলগুলোতে আছে, পরীক্ষা দিতে যায়, পরীক্ষায় পাশ করে, জাস্ট তারা ফেসটাকে চেঞ্জ করেছে। সে মিন করেছে জামাত জামাতের জায়গায় আছে, শিবির শিবিরের জায়গায় আছে, কিন্তু তারা ভিন্ন চরিত্র নিয়ে এখন বসবাস করছে। আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই, আজকে যারা জামাত শিবির করছে, বিশেষ করে শিবির যারা করছে, এই মানুষগুলোর একজনও স্বাধীনতা যুদ্ধের সময় জন্মগ্রহণ করেনি। যেই কথাটা মাহমুদ সাহেব বলেছিলেন জাতীয় পার্টির, যে এই যারা আদর্শ বিচ্যুত, আওয়ামী লীগের আদর্শ হচ্ছে বিএনপির সাথে কিংবা বিশেষ করে জামাত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতেই পারবে না। মাহমুদ ভাইয়ের মনে রাখার কথা যে সম্পর্ক না থাকার কারণে কি একটি জঙ্গি দলে রূপান্তরিত হবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ একটি ঐতিহাস, ঐতিহ্যবাহী সংগঠন, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস রয়েছে, কিন্তু সেই রাজনৈতিক ইতিহাসকে আজকের জলাঞ্জলি দিয়ে খুনের রাজনীতি, ত্রাসের রাজনীতি, এটা কি একজন জাতীয় নেতার পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব? ছাত্র শিবিরের কোন ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, জন্মসূত্রে এদেশের ভোটাধিকার দেওয়ার অধিকার থাকে, জন্মসূত্রে বিশ্ববিদ্যালয়ে পড়ার বৈধতা থাকে, সে যদি আমার দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে বংশের যে গোত্রের যে দলের জন্মগ্রহণ করুক, তার অধিকার হচ্ছে সাংবিধানিক আলোকে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া। আজকে যদি তাই হয় তাহলে আপনি শুট করে মেরে ফেলুন জামাত ইসলামের আমির, ছাত্র শিবিরের সভাপতি সহ সারা বাংলাদেশের, যে এরা এদেশের নাগরিকই না। আপনি তো সংবিধানের আলোকে সেটা পারছেন না, তাহলে আপনি কেন ঘোষণা দিয়ে জাতির কাছে আওয়ামী লীগ মতো দলটিকে আজকের প্রশ্নবিদ্ধ করবেন? কারণ হচ্ছে তাদের কাছে হচ্ছে এই খুনাখুনির রাজনীতি ছাড়া কোনো কিছু ভালো লাগে না। মাসুক ভাই যেটা মনে করেছিলেন যে খুনাখুনি বন্ধ রয়েছে, কোথায় বন্ধ রয়েছে? আজকের সমগ্র জায়গায় যে ত্রাসের রাজত্ব করে এই বাংলাদেশের গত 13-14 বছর, বিশেষ করে আমি যেটা বলতেছিলাম, অপরাজনীতিটা সমগ্র দেশে চলমান আছে, এটাই আমাদের সমস্যা, যে আওয়ামী লীগ আমাদেরকে ভিমর করে রেখেছে নতুন জায়গায়। তারা বিভিন্ন কর্মকাণ্ড করে আজকের আপনাদেরকে, আমাদেরকে ভুলিয়ে দিতে বসেছে। আজকের বাংলাদেশের মানুষদেরকে যে পরিমাণ গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এই যে আজকের স্যাংশনের বিষয়টি এসেছিল, সেই স্যাংশনকৃত কেন স্যাংশন জারি হয়েছিল, তার জন্য যারা ভুক্তভোগী যে সকল পরিবার গুম হয়েছে, তার মধ্যে আপনি তদন্ত করলে দেখবেন 50-60% পরিবার হচ্ছে এই সকল ইসলাম প্রিয় না হয়, জামাত প্রিয় না হয়, শিবির প্রিয় না হয়, এদেশের বিরোধী মতের মানুষ, তাদেরকে আজকের গুম খুন করা হয়েছে। অতএব কোন জায়গায় বন্ধ নেই, ভিন্ন চরিত্রে করা হচ্ছে। যেটা আগে সরাসরি ছাত্রলীগ খুন করত, সেটা এখন ছাত্রলীগের ছদ্মবেশে র‍্যাবের মাধ্যমে ক্রস ফায়ারে করা হচ্ছে, পুলিশের মাধ্যমে করানো হচ্ছে, কিন্তু সেখানেও ছাত্রলীগ কর্মীরাই আজকের পোশাক পরে তারপরে আপনাকে আমাকে হত্যা করছে। বন্ধুরা, আজকে সেজন্য আমি এখানে বলছি যে রাজশাহী মহানগরের দাঁড়িয়ে স্বাধীনতার 50 বছরে উনি কোন সাহসে, কোন দুঃসাহসে বলে গলা কেটে দিতে হবে? আমাকে ব্যথিত করেছে, কারণ আমি স্বাধীনতার পরবর্তী অনেক পরে জন্মগ্রহণ করেছি, 80-এর দশকে জন্মগ্রহণ করা একজন মানুষের পক্ষে যখন শুনতে হয় যে আমার গলা কেটে দিবে কেন, আমি কি অপরাধ করেছি,
আজকের এই মাওলানা অধ্যাপক গোলাম আজমের পাও ছুঁয়ে রাজনীতি করে আওয়ামী লীগ সেদিন কি তারা ভুলে গিয়েছে? তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে জামাতের সাথে কোয়ালিশন করে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যখন বিএনপি কে রাষ্ট্র ক্ষমতা থেকে নামানোর জন্য চেষ্টা করেছে তখন এই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করে তারপরে মাঠে ময়দানে আন্দোলন করে সংগ্রাম করে তারা কিন্তু সেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা এনেছেন। এবং আপনি জানেন যে সেই কেয়ারটেকার সরকার ব্যবস্থার যে উদ্ভাবক ছিলেন সেও কিন্তু সেই জামাত ইসলামের মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেব ছিলেন, সেই কেয়ারটেকার সরকারের মূলনীতির উদ্ভাবক, এবং সেখানে শেখ হাসিনা সহ সেই আন্দোলন করে তারা কিন্তু সেখানে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। অতএব জামাত বিষয় না, বিষয় হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যখন যেতে হবে যার পাও চেটে যাওয়া জরুরি তার পাও চাটতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের সাথে কোনোদিন কোনো জামাত কিংবা পাকিস্তানি কোনো জামাতের আমিরের সাথেও সমস্যা ছিল না। আপনি জানেন আল্লামা শাই মওদুদীর সাথে পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। আপনি জানেন রাশেদ খান মেনন হাসানুল হক ইনুদের মতো মানুষদের সাথে তারা এসে গোলাম আজমের মতিউর রহমান নিজামীর হাত ধরে চুমু খাচ্ছে, এই ছবি ভাইরাল আছে বাংলাদেশের এই বর্তমান সময়ে। অতএব এই সব কথা বলে বাগবিতণ্ড বাড়িয়ে কোনো লাভ নেই, বরঞ্চ আওয়ামী লীগই হচ্ছে যখন ধর্মকে প্রয়োজন হয় তখন ধর্মচর্চার রাজনীতি করে, যখন ধর্মকে প্রয়োজন হয় না তখন ধর্ম বিদ্বেষীর একটি লেবাস পরিধান করে তারপরে তারা অপকর্ম করে। আজকের আমি এই যে রাজশাহীর ঘটনাটি ঘটেছে আমি এর তীব্র নিন্দা জানাই, এবং আমি জানতে চাই আমাদের এখানে সজ্জন রাজনীতিবিদ নুরুর রহমান মাহমুদ তানিম ভাই, তিনি অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় যে বক্তব্য দিয়েছেন, ওনার মতো যদি জাতীয় নেতা আজকের আওয়ামী লীগের মধ্যে তৈরি হয় আমি বিশ্বাস করি তাহলে আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের আভাসও আসবে। কারণ ওনার মতো মানুষদের কি আমরা চাই? আমরা চাই না হানাহানি, আমরা চাই না সন্ত্রাস, কিন্তু একটি অন্যায় গর্হিত কাজকে আমরা সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত করব সেটা কোনোদিন হতে দেওয়া যায় না। আজকের আমাদের এই মাহমুদুর রহমান ভাই বলেছিলেন, উনি দুঃখেই বলেছেন যে আজকে তারা জামাতকে দেখতে পারে না বিধায়ী, এই কথাটা আমি মাহমুদ ভাইকে নিশ্চয়ই, মাহমুদ ভাই তার হৃদয়ের কথা না কিন্তু এটা রাজনৈতিক, এই যে আমাদের দন্যতা, এই দন্যতা সৃষ্টি হয়েছে রাজনৈতিক শিষ্টাচার না থাকার কারণে। রাজনৈতিক শিষ্টাচার আসবে কোত্থেকে? যখন বাংলাদেশে অবৈধ অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোটার ব্যবস্থা ভোটারবিহীন সরকার যখন 13 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন সেখানে রাজনৈতিক শিষ্টাচার থাকার কোনো সুযোগ নেই। যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না জেল জুলুমের শিকার করে, আজকে তাকে অন্যায়ভাবে মামলা দিয়ে তারপরে তাকে আজকের এই কারারুদ্ধ করা রাখা হয়েছে, অসুস্থ অবস্থায় সে বিদেশে যাবে, সে বিদেশে যেতে পারছে না। আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছিল, সেই অডিওতে তারেক রহমানকে উদ্দেশ্য করে লন্ডনে গিয়ে বলেছিলেন তারেককে সাবধান হতে বলো, মুখ সামলে কথা বলতে বলো, না হয় তার মাকে আজীবন জেলে থাকতে হবে। এই হচ্ছে তাদের বর্তমান সময়ের সেই ঐক্যনীতি? এই কি তাদের ভালোবাসা? এই কি তাদের আন্তরিকতা? এই হচ্ছে যদি প্রতিহিংসার রাজনীতি হয়। আজকের এই শেখ হাসিনাই তো বলেছিলেন আমাদেরকে, সম্মানিত আজকের এই মাহমুদুর আমাদের নুরুল রহমান মাহমুদ তানিম ভাই, তিনি বলেছিলেন যে আমরা বিএনপির আমলেও শুনেছি যে অনেক নেতা যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে তখন নাকি তারা স্বীকার করতে চান না। আমি তার সাথে পূর্ণাঙ্গভাবে বিরোধিতা করব না, কিন্তু এই কথাটা তার মনে রাখা দরকার যে বিএনপির অন্তত খালেদা জিয়ার মুখ থেকে কোনো একটি এই ধরনের ভাইরাল শব্দ পাবেন না, কিন্তু জননেত্রী শেখ হাসিনার ভাইরাল বক্তব্য কিন্তু জাতির কাছে স্পষ্ট। তিনি কয়েকদিন আগেও বলেছেন আমি তো তৈল ছাড়াও বাসায় রান্না করি, তৈলের প্রয়োজনীয়তা কি? তা যে প্রধানমন্ত্রী তৈল ছাড়া রান্না করার জন্য উদ্বুদ্ধ করতে পারে জাতিকে, তৈল দিতে পারছেন না, তৈলের দাম বৃদ্ধি পেয়েছে, আপনি এখন তৈল ছাড়া বাসায় রান্না করেন, গণভবনে তৈল ছাড়া রান্না করার খাবার কয় বেলা আপনি খান? আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তৈল ছাড়া কয় বেলা খায়? আল্লাহর দিকে তাকিয়ে কথা বলতে হবে আমাদেরকে। আজকের বাণিজ্য মন্ত্রী এবং এখানের খাদ্যমন্ত্রী কয়েকদিন আগে বক্তব্য দিতে বলেছিলেন যে চিকন চালের খাবার বেশি বৃদ্ধি পেয়েছে, যে কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে, কারণ জনগণ এখন আর মোটা চাল নাকি খেতে চায় না। তো এই হচ্ছে তাদের মন্তব্য, চিকন চাল আমরা খেলে তাতে তাদের। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, অনেকগুলো পয়েন্ট এখানে এসেছিল, আজকের সময় পাবো না। আজকের এই যে জাতীয় পার্টির ভূমিকা, আমি এই মাহমুদ ভাইকেও বলতে চাই, যখন মাহমুদ ভাই ক্ষোভ নিয়ে কথা বলে তখন মাহমুদ ভাইদেরও লজ্জা থাকা উচিত ছিল, কারণ আজকে তারা এই সংসদে বসবাস করছে যেই সংসদে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে নির্লজ্জ বেহায়াস হিসাবে সাব্যস্ত করে সংসদ সদস্যরা আজকে তাকে অপমান করছে, জাতীয় পার্টিকে অপমান করছে। একদিকে জাতীয় পার্টি তাদের সাথে বিরোধী দল, আবার একদিকে জাতীয় পার্টি একসময় সরকারেও ছিল। জাতীয় পার্টি মূলত আজকের বিরোধী দলের সঠিক ভূমিকায় যদি থাকতে পারত তাহলে উনি যে বলেছিলেন যে ওই যে বনটি যার কথার কোনো মূল্যায়ন নেই,
যে বন্টি বলেছে আমি ভোট দিব না, আজকের এই যে মাহমুদ ভাই বলেছেন, ওনার কথার কি আসে যায়? ভোটই তো হবে না। কেন এই ধরনের কথা আজকের বিরোধী মতের একজন মানুষ থেকে আমাদেরকে শুনতে হবে? তার মানে বুঝতে হবে বাংলাদেশে গণতন্ত্রের কোনো নিনিপুটা পর্যন্ত নেই, আর সেজন্যই উনি আজকের এই কথা বলতে বাধ্য হয়েছেন। যে দেশে গণতন্ত্র থাকবে সে দেশে একজন ভিক্ষুক ভিখারির পর্যন্ত মূল্যায়ন থাকতে হবে, তার কথার ভারত্বটাকে আমাদেরকে বুঝতে হবে। স্বাধীনতার 50 বছরে বঙ্গবন্ধুর জন্মদিনে আজকের আমরা হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি, উড়াচ্ছি, আমরা পালন করছি, তাতে আমি দোষারোপ করছি না। এটা অবশ্যই তার মতো একজন নেতার জন্য জন্মদিন পালন করা দরকার। খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্ট পালন করতে আমার কোনো বাধা নেই, কিন্তু জন্ম যে যখন হয়েছে সে তখন পালন করবে, সে নিয়ে আমাদের বিবৃতি নেই। কিন্তু কথা হচ্ছে আজকের মানুষ না খেয়ে মারা যাবে, আজকের মানুষ বাজার করতে পারবে না, সেই জায়গায় আমাদের কোনো হুশ থাকবে না, সেটা কোনোদিন হতে পারে না। সর্বশেষ আমি নুরুর রহমান মাহমুদ তানিম ভাইয়ের সাথে ঐক্যমত পোষণ করে বক্তব্য শেষ করছি। উনি যেটা বলেছিলেন আমার কথাকে কোট করিয়ে বলেছিলেন যে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে যদি এই দেশটাকে গঠন করতে পারি, বাজারজাত নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সুন্দর হবে। আর সেই ঐক্যবদ্ধ কার্যক্রম করতে হলে সবার আগে জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের আওয়ামী লীগ এবং এই দেশের অন্য অন্য বৃহত্তর দলগুলোকেই ভূমিকা পালন করতে হবে। আর তার জন্য প্রথম কাজ হচ্ছে আওয়ামী লীগের এই অবৈধ সরকারকে পদত্যাগ করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন যদি দিতে পারে, সেই নির্বাচনে যদি জনগণের সরকার আসে, সেই সরকার জামাত আসবে না শিবির আসবে না বিএনপি আসবে, দ্যাট ইজ নট আওয়ার ইস্যু। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সরকার, সেই সরকার আসলেই এদেশের এই সকল অগণতান্ত্রিক পদ্ধতিতে যে সকল কার্যক্রম চলছে সেগুলো নিয়ন্ত্রণ হবে, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে, আওয়ামী লীগের খাইরুজ্জামান লিটন সাহেবদের মতো মানুষদের কথাবার্তা আরো সংশোধিত হবে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। কষ্ট পেলে মাফ করে দিবেন, ধন্যবাদ সবাইকে।